বলো কি করেছিল? স্যার আমাকে প্রতিদিন পড়ার সময় আমাকে স্পর্শ করে, আমাকে ছুঁতে যাওয়ার চেষ্টা করে। তোমার সাহস কি করে আমার মেয়ের সঙ্গে নোংরামি করা? হ্যাঁ, একজন শিক্ষক হয়ে একজন ছাত্রীর সঙ্গে নোংরামি করা তোমার সাহস কি করে হয়? আমি কি করলাম? আমার মেয়ের সঙ্গে জবরদস্তি করতে তোমার লজ্জা করলো না? একটা শিক্ষক আর ছাত্রীর সম্পর্ক কি তুমি জানো? জানো কোথায়? হ্যাঁ, একজন মায়ের আর ভগবানের পর একজন শিক্ষকের স্থান হয়, আর তুমি কি না শিক্ষক হয়ে তাদের শেখাবে? সেই জায়গায় তুমি জানো আর কোথাকারে একটা মেরে ফেলবো আমি। রিয়া, এখানে ওয়ো তো কি করছে? ওর সাথে একটা ছেলে। স্যার দেখে নিয়েছে, এবার কি হবে? মা বাবাকে সবকিছু বলে দেবে। টেনশন হচ্ছে আমার প্রচন্ড। টেনশন করো না, আমি আছি তো। বুঝতে পারছো না তুমি? কিছু হবে না, ডোন্ট ওয়ারি। আমি প্রথমে এগুলো বুঝতে পারিনি, কিন্তু দিন দিন এটা বাড়তেই থাকে। আর কালকে যখন তুমি আর মা বাড়ি ছিল না, স্যার তখন আমার সাথে জবরদস্তি করার চেষ্টা করেছিল। জানোয়ার কোথা কানে একটা আমি টানতে টানতে আমি থানায় নিয়ে যেতাম, তোর বিরুদ্ধে আমি কমপ্লেন করতাম। যা যা, আমার ধরে ক্ষমা চা, আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে। আরে দেখ দেখ দেখ, দেখতে না, কি ব্যাপার? বাজারেও দেখলাম, পাড়ার মোড়েতেও দেখলাম, সবাই কি যেন মোবাইলে দেখছে আর হাসাহাসি করছে। ব্যাপারটা কি? এরাও দেখছে, হাসছে, চাইতো এদের কাছে? এই কি ব্যাপার রে? বাজারের ওদিকেও দেখলাম সবাই মোবাইল দেখছে, হাসাহাসি করছে, আনন্দ পাচ্ছে, কি ব্যাপার? কেন আপনি জানেন না? কি জানবো? আরে আপনার ওই পাড়ার স্টুডেন্ট রিয়া ইমেজ বেরিয়েছে, দেখেননি? ভাইরাল হয়ে গেছে সব জায়গা। কি উল্টো পাল্টা কথা বলছিস? কি যে বলেন না আপনি, স্যার দেখে নিন স্যার। একটা
আমি জানি না আর যেটা হয়েছে সেটা ভুল কি ঠিক, তবে পৃথিবীতে কর্মের ফল বলে একটা জিনিস আছে যেটা তোমার কাছে বারবার ফিরে আসবে। আমি ভগবানে বিশ্বাস করি না, তবে আজ প্রমাণ পেলাম যে ভগবান আছে। তোমার ভুল তোমাকে শাস্তি দিয়েছে, তোমার মিথ্যে তোমাকে গিলে খেয়েছে।